Assalamualaikum সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো গত ভিডিওগুলোতে আমরা মহাকর্ষ সূত্র নিউটনের যে বল নির্ণয় করার সূত্র অভিকর্ষ ত্বরণ এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে মহাকর্ষ নিউটনের মহাকর্ষ সূত্রটা ছিল F = g * m1 m2 / d² এই সূত্রটা মূলত আমাদেরকে বলে যে যদি m1 আর m2 ভরের দুটো বস্তু থাকে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয় তাহলে তার বলটা আমরা কিভাবে বের করতে পারি এরপর আমরা F এর আরো একটা সূত্র দেখেছিলাম সেই সূত্রটা ছিল F = mg এই সূত্রটা কিভাবে এসেছিল আমরা দেখেছিলাম যে কোন একটা বস্তুকে যদি কোন একটা জায়গা থেকে ছেড়ে দেয়া হয় তাহলে বস্তুটার বেগ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে বৃদ্ধি পেতে থাকার কারণ হচ্ছে এর উপর অভিকর্ষ ত্বরণ কাজ করে অভিকর্ষ ত্বরণের ভ্যালু কত ছিল ভ্যালু ছিল g = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এরপর আমরা আরো দেখেছিলাম যে যদি দুটো বস্তু ভর ভিন্ন হয় তাহলে আমরা এক যে বস্তুটা বেশি ভারী সেই বস্তুটা আমাদের উপর বেশি বল প্রয়োগ করে এর কারণ হচ্ছে সেই বল নির্ণয় করার জন্য আমরা F = mg এই সূত্রটা বের করেছিলাম এখন এখানে আমরা যে সূত্র দেখেছিলাম যে মহাবিশ্বের যে কোনো বস্তু একে অপরকে আকর্ষণ করে এই সূত্রটা এটার ক্ষেত্রে কিন্তু খাটে আমরা যদি চিন্তা করি যে এটা হচ্ছে আমাদের পৃথিবী আর এখানে একটা বল ছিল এবং বলটাকে যদি আমরা ছেড়ে দেই বলটা কিন্তু ধীরে ধীরে নিচে পড়তে থাকবে এই পড়তে থাকার কারণ হচ্ছে এই বস্তু দুটো একে অপরকে আকর্ষণ করছে এবং যেহেতু পৃথিবীর ভর অনেক বেশি একটা সামান্য বলের তুলনায় তাই পৃথিবীর আকর্ষণে বলটা নিচে পড়তে থাকে এখানে পৃথিবীটাকে যদি আমরা m1 ধরি বা ক্যাপিটাল লেটারে m বুঝাই আর বলটাকে যদি আমরা স্মল লেটারে m বলি তাহলে এই ঘটনাটার ক্ষেত্রেও কিন্তু এই সূত্রটা খাটে এখন দেখো আমরা জানি F = mg আমরা এখান থেকে এই বস্তুটার বল বের করতে পারবো আবার আমরা এই সূত্র থেকেও বল বের করতে পারবো সুতরাং আমরা কিন্তু একটা কথা বলতে পারি যেহেতু এটা আর এটা সমান অর্থাৎ এটাকে আমরা সমীকরণ 2 দেই এটা যদি সমীকরণ 1 বলি F = mg F = যেহেতু দুটোই F সুতরাং আমরা বলতে পারি যে mg equal to হচ্ছে g m1 m2 d² এখানে যেহেতু আমরা এই এই ঘটনার ক্ষেত্রে পৃথিবীটার ভর m অর্থাৎ ক্যাপিটাল লেটারের m ধরছি সুতরাং আমরা m1 এর জায়গায় এখানে একটা ক্যাপিটাল লেটারের m ইউজ ব্যবহার করতে পারি আর ছোট যে বলটা সেটার ক্ষেত্রে আমরা শুধুমাত্র m ব্যবহার করব এখন দেখো দুই পাশে আমাদের একটা m কমন যায় সেহেতু আমরা এই দুই পাশ থেকে m টাকে কেটে দিতে পারি m টা কেটে দিলে যেটা আসে আমরা পাই g equal to এখানে একটা প্রশ্ন থেকে যায় যে এখানে আসলে d কতটুকু হবে আমরা যেহেতু বলেছিলাম যে পৃথিবী আর ছোট একটা বলের সাথে এই ঘটনার সম্পৃক্ত থাকবে সেহেতু এই যে বলটা পৃথিবী থেকে যত উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হবে সেই সাথে পৃথিবীর যে ব্যাসার্ধ এইটুকু হবে d অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে বলটার যে দূরত্ব সেটাই হচ্ছে d এবং এই সূত্রের সাহায্যে আমরা মূলত g এর ভ্যালুটা পেয়ে যাই আমরা আগে যে বলেছিলাম g এর অ্যাভারেজ ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এই ভ্যালুটা মূলত আমরা এই সূত্র থেকেই পাই এখন আমরা g এর ভ্যালু কখনো কখনো পরিবর্তিত হতে পারে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব প্রথমেই দেখো এখানে তিনটা ইনফরমেশন দেওয়া আছে এর মধ্যে প্রথমে পৃথিবীর ভর হচ্ছে 5.972 ইনটু 10^24 কেজি আর পৃথিবীর দুটো ব্যাসার্ধ দেওয়া আছে তোমরা জানো যে পৃথিবী আসলে গোলাকার হলেও পুরোপুরি গোলাকার না কিছুটা চ্যাপ্টা এখন এই চ্যাপ্টা থাকার কারণে যেটা হয় আমরা যেহেতু এর আগে বলেছিলাম পৃথিবীর ব্যাসার্ধকে আমরা d ধরে নিচ্ছি যেহেতু পৃথিবীর চ্যাপ্টা তাই পৃথিবীর কিন্তু দুই দিকে ব্যাসার্ধ সমান হবে না আমি যদি এই একটা দিকের কথা চিন্তা করি এইখানে যে ব্যাসার্ধ হবে আবার এই দিকেও কিন্তু ব্যাসার্ধ সমান হবে না কোনো না কোনো দিকে একটু কম বা বেশি হতে পারে এই ব্যাসার্ধটুকু বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বের করতে পারি এর মধ্যে মেরু অঞ্চল যেটা মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সাধারণত কম হয়ে থাকে এবং আমরা দেখতে পাচ্ছি মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ 6357 কিলোমিটার আর বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ হয়
বেশি এটা হচ্ছে 6378 মিটার এবং আমরা আগে যে সূত্রটা শিখেছিলাম সেখান থেকে আমরা ব্যাসার্ধটা এখান থেকে g এর ভ্যালু বের করতে পারি সূত্র ছিল g equal to g m d স্কয়ার আমরা যেহেতু বলেছি আমরা ব্যাসার্ধটাকে d ধরে নিচ্ছি তাই এখানে d এর জায়গায় আমরা r ব্যবহার করতে পারি যদি আমি মেরু অঞ্চলের ব্যাসার্ধ বের করি তাহলে সেটা হবে r1 এবং r1 বের করলে আমরা যেটা পাবো মেরু অঞ্চলে যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ কম তাই সব সময় মনে রাখবে মেরু অঞ্চলে g এর মান বেশি আর বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি 6378 কিলোমিটার তাই বিষুবীয় অঞ্চলে g এর মান হবে কম তো আমরা যদি এখানে এই ভ্যালুগুলো ক্যালকুলেটরে বসাই তাহলে আমরা পাবো মেরু অঞ্চলের ক্ষেত্রে 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা যে এটা ছাড়া অনেক বড় একটা ভ্যালু আছে এটা কম বেশি ডিফারেন্ট হতেও পারে আবার বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে যদি আমরা এই জিনিসটা বসাই তাহলে আমরা জি এর ভ্যালু পাবো 9.78 বা এর কাছাকাছি কিছু একটা অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পারলাম যে যেহেতু আমরা এর আগে জি এর জি অর্থাৎ অভিকর্ষ ত্বরণ যে জিটা আছে এর কিভাবে বের করতে সেই সূত্রটা শিখে ফেলেছিলাম সেই সূত্রের সাহায্যে আমরা পৃথিবীর যে কোনো অঞ্চলে এই অভিকর্ষ ত্বরণের মান বের করতে পারি এবং এই অভিকর্ষ ত্বরণ বিভিন্ন অঞ্চলে সাধারণত পরিবর্তিত হয়ে থাকে এই পরিবর্তন নির্ভর করে পৃথিবীর ব্যাসার্ধের ওপর এবং যদি আমরা ধীরে ধীরে কখনো পৃথিবীর একেবারে কেন্দ্রে চলে আসতে পারি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ হয় শূন্য পৃথিবীর কেন্দ্রে সব সময় অভিকর্ষ ত্বরণের মান হয় শূন্য ধন্যবাদ সবাইকে